হ্যালো বাঙালি, কি খবর সবার? দাঁড়াও, আগে মাস্কটা খুলে নিই, না মুখটাও দেখাই যাবে না। এনিওয়েজ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছো। তো আজকে আমরা চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে আর খাই খাই বাঙালির মতো একটা নতুন ফুড ব্লগ নিয়ে। তো আজকে আমরা কোথায় আছি, কোথায় আছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। এর আগে আমি এখানে অনেকবার এসেছি, খেয়েছি, বাট তোমার সাথে শেয়ার করা হয়নি। লুক অ্যাট দিস ম্যান, লুক অ্যাট দিস, ও সো ইয়ামি। এটা খাওয়ার জন্য মোটামুটি আমার মনটা ছটফট করছে, তো ভাবলাম যখন খাবো তার তোমার সাথে শেয়ার না করলে কী করে হবে, তো শেয়ার তো করতেই হবে। কীরকম অ্যাম্বিয়েন্স সব কিছু তোমাদের ডিটেলসে দেখাবো। আর তার আগে তোমাদেরকে বলে রাখি, আমার সাথে কিন্তু আজকে আমি একা খাবো না, আমার সাথে আছে একজন গেস্ট। ইয়েস ইয়েস, প্লিজ গেস্ট। সো দ্য পস প্যালেট থেকে রিয়াঙ্কা সরকার, তোমরা আগেও এডিটেড ব্লগে তোমরা দেখেছো রিয়াঙ্কাকে, আমরা ফ্যামিলি ফ্যামিলি। আর শুভ চ্যানেলটাকে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, ও এত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করছে এই চ্যানেলে, আর সামনে আরও ভালো করবে, কারণ আমি সব প্ল্যানগুলো জানি, তোমরা জানো না, তো আগে সাবস্ক্রাইব করে দাও, তার জন্য বেল বাটনও প্রেস করো, বেল বাটনও প্রেস করতে হবে। আর একটা ছোট্ট কথা, ফ্রিতে খাওয়াচ্ছে, তো আজকে ভালো করে দাবিয়ে খাওয়া হবে। ও কতটুকু খায় আমি জানি, এইটুকুই খায়, বাট ওর টেস্ট কিন্তু, বা টেস্ট সম্পর্কে ও যেগুলো বলে সেগুলো কিন্তু একদম ফাটাফাটি, একদম পারফেক্ট বলে, তো ও বলবে। আর তার সাথে আরেকজন তো আছে, তাকে ভুলে গেলে কী করে হবে? আমি তো আছি, আমাকে রোজই দেখতে পাবে। তো আমরা সবাই করবো আজকে ধামাল, আর খাওয়া দাওয়া হবে একদম জমিয়ে চুটিয়ে, তার সাথে হবে ফাটাফাটি রিভিউ। আর চলো ভিতরে অ্যাম্বিয়েন্সটাও তোমাদেরকে দেখাচ্ছি, আর খাওয়ার মাইন্ড ব্লাস্টিং। চলো তোমাদেরকে একটা গ্লিমস দেখাই, ঠিক আছে? চলো 1 2 3। সো বেসিক্যালি দুটো সেকশন আছে, নিচে একটা আর উপরে একটা, আমরা উপরেই বসি, নিচটা বেশ ক্রাউডেড, নিচের অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো, উপরেরটা একটু ফাঁকা ফাঁকা থাকে, তো আমরা যেহেতু যাবো বসবো কিছু কথা বলবো, সেই জন্য আমরা ভাবলাম যে উপরেরটাই যাওয়া ভালো। সো আমরা উপরেই যাচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাই। এটা অসম হিট আছে, হিট রীতিমতো, আর যা স্মেল অসাধারণ অসাধারণ। গেস্ট হচ্ছে রিয়াঙ্কা, তো আমি আর রিয়াঙ্কা আজকে একসাথে খাবো। ভালো গেস্ট চুজ করেছে যে এইটুকু খাবার খায়, এইটুকু দেখে শুনে চুজ করতে হবে, তো পয়সারও একটা ব্যাপার আছে। তো তোমরা বুঝে গেছো ব্যাপারটা কি আছে, তো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে ভিডিওটা, অবভিয়াসলি ভালো লাগবে, বিকজ আমার সাথে গ্ল্যাম আছে, গ্ল্যাম আমরা চলে এসেছি এখন রয়্যাল ইন্ডিয়ান হোটেলের একদম উপরের ফ্লোরে। আমি তোমাদের একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম যে আমি ভেবেছিলাম দুটো সেকশন আছে, অ্যাকচুয়ালি এখানে তিনটে সেকশন আছে, নিচে একটা সেকশন আছে, ওই দিকে একটা সেকশন আছে যেটা নন এসি, আর এটা এসি একটা সেকশন। তো আমরা ভাবলাম একটু ক্লিন, পুরোটাই ক্লিন, তো আমরা ভাবলাম আমরা একটু স্পেসের দরকার ছিল, আরামসে বসে ভিডিও করবো, সেই জন্য আমরা এখানে এসেছি। শুভ অনেক ভালো ভালো কন্টেন্ট প্রডিউস করছে, একদম ওকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা আমার চ্যানেল থেকেও এসছে প্লিজ ওকে সাবস্ক্রাইব করে দাও, আমি জানি যে ওর সামনে অনেক কিছু ভালো ভালো কন্টেন্ট রেডি করে রেখেছে, আসবে, তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ওর ভিডিওগুলোকে ফটাফট শেয়ার করে দাও। রাইট রাইট রাইট, এখন আমরা তাড়াতাড়ি অর্ডারটা দিই। হ্যাঁ, বাট আমি খাবো, তো এই জন্য এত ভালো ভালো কথা বলে দিল আমার নামে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো আগে দেখে নিই এখানে মেনুটা, আগে দেখে নিই কী কী আছে আর কী কী প্রাইস আর কীরকম কী, ওদেরকে জিজ্ঞেস করি কোনটা ভালো হবে, তো সেরকম ভাবে এখানে স্পেশালিটি সেটাই খাবো, আমরা খাবো। আপনি জেসে বলা কি রয়্যাল মটন চাপ সবসে বেস্ট হ্যায়, বেস্ট বেস্ট হ্যায়, ইয়াহ স্পেশাল হ্যায়, রাইট? তো আপ রয়্যাল মটন চাপ জো হ্যায় ও এক প্লেট দে দিজিয়ে, ঠিক হ্যায়। উসকে সাথ ইয়াহ পে চিকেন কা জো আইটেমস হ্যায়, ইসমে সে চিকেন, চিকেন রেসিপি মালাই কা ও 6 পিস কা জো হ্যায়, ইয়াহ পে দে দিজিয়ে। সো হো গয়া হ্যায়, অর ইয়াহ পে দো রয়্যাল মটন বিরিয়ানি অর স্যালাড, এক মটন চাপ, পহলে মালাই কা ও
তো আমরা মোটামুটি 3-4টে ডিশ অর্ডার করেছি, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে মাটন বিরিয়ানি যেটা এখানকার ফেমাস অলওয়েজ, আরেকটা যেটা ফেমাস মাটন বিরিয়ানি, আর একটা যেটা ফেমাস সেটা হচ্ছে গিয়ে এটা মাটন কাবাব, কাবাব তো মাটন চাপ, মাটন চাপ হুইচ ইজ রিয়েলি ইয়াম্মি, দেখতেই মানে একদম দেখে ফাটাফাটি লাগছে, গন্ধটাও খুব ভালো আসছে, কিন্তু এটা থেকে না স্মেল আসছে, দারুণ স্মেল আসছে। এটা হচ্ছে হলো মালাই কাবাব, চিকেন মালাই কাবাব, চিকেন মালাই কাবাব, কারণ আমরা দুটো জিনিসই ট্রাই করতে চাই, চিকেন মাটন দুটো, তাই জন্য এটা চিকেন নিয়েছি। আর তার সাথে এখানে বিরিয়ানি আছে, আর একটা এখানে আছে ফিরনি। আগেন তোমরা যদি মুঘল রেস্টুরেন্টে আসো ফিরনিটা খাওয়া ইজ আ মাস্ট, একদম এখানে একদম ফাটাফাটি বানায় রাইট। আর আর তার সাথে আছে স্যালাড, স্যালাড গ্রিন স্যালাড। তো এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু, কারণ জিভে তো জল চলে এসেছে, জল পেটের মধ্যে গুরুম গুরুম করছে। আগে 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 আমি আগে রিয়াঙ্কাকে জিজ্ঞেস করি আগে কি দিয়ে স্টার্ট করব, আগে আমরা কাবাব দিয়ে স্টার্ট করি, স্টার্টার দিয়ে স্টার্ট করা যাক, একদম কাবাব আর স্যালাড। তো আগের দিনের ফুড ব্লগিং থেকে যেটা আমি শিখেছি সেটা হচ্ছে এটা, ওরা খাওয়ার আগে আমাকে একটা বাইট নিয়ে নিতে হবে যাতে কিনা আমার মুখ থেকে জল বেরোতে থাকে, জিভে বারবার জল না আসে। ফার্স্ট অ্যাটেম্প হচ্ছে আমাদের চিকেন মালাই কাবাব, দেখে তো একদম ইয়াম্মি লাগছে, আর দেখি এটা কতটা সফট সেটা দেখি। ও হো হো হো, একবারে একবারে। তো এটার সাথে একটা চাটনি দিয়েছে, এটা গ্রিন চাটনি, এটা হচ্ছে কোরিয়ান্ডা আর পুদিনার চাটনি হয়। এবার আমি ফার্স্ট টেস্ট করব। হ্যাঁ কর, এটা হচ্ছে পিসটা আর একসাথে করব, একসাথে করব দুজনের টেস্ট, আমরা একটুখানি চাটনি দিয়ে করব। ওকে, এটা কোরিয়ান্ডা আর পুদিনার চাটনি, অসাধারণ খেতে, অসাধারণ খেতে, জাস্ট মুখে গলে গেল, সলিড পিস বাট মানে সো ওয়েল কুকড এন্ড বয়েলড, এত সুন্দর বয়েল হয়েছে পারফেক্টলি। আর এটা হচ্ছে চাটনিটা দিয়ে খেতে হবে, ওটার সাথেই ভালোভাবে টেস্টটা মুখে আসছে। তার সাথে তোমরা অনিয়নও নিতে পারো, আমি একটুখানি চিলিও নিতে পারো, চিলি চিলি ব্যাপক খেতে, ব্যাপক। আর এটা বুঝতে থাকে এখন একটু বাটার বাটার টাইপের স্মেল আসছে, কেন বলো তো যে মালাই না, মালাই কাবাব বলেছি না, তো আই থিঙ্ক একটুখানি চিজ বা মালাই দেওয়া আছে, মালাই আছে, চিজ আছে, চিজের একটা স্মেল আছে, আর যে একটা স্মোকি স্মোকি যেটাকে যেটাকে পাকানো হয়েছে, সেই পাকানোটা হালকা একটা স্মোকি, যেটা ম্যাক্সিমাম টাইমে দেখি কোথাও স্মোকিটা অনেক বেশি থাকে কম থাকে, এটা কিন্তু অ্যাডজাস্টেড ব্যালেন্সড, তো সেইটার ক্ষেত্রে কিন্তু একদম 100 দেবো এটা আমি। আর ভিতরে একদম দেখো, তোমরা দেখো আরামসে পারফেক্টলি কুক, তোমরা দেখতেই পাচ্ছ পুরো একটা হোয়াইট পিঙ্ক ভাব এসে গেছে, যদি বার্ন হয়ে যায় তাহলে সেটা তোমরা বুঝতে পারবে, বাট এটা পারফেক্টলি কুকড আছে একদম। সো চিকেন মালাই কাবাব অসম ছিল, অসাধারণ মানে সিরিয়াসলি। এবার নেক্সট আমি যেটা জন্য খুব এক্সাইটেড সেটা হচ্ছে গিয়ে মাটন চাপ। এবার আমরা বুঝতে পারছি না যে আমরা কি নানের সাথে খাবো নাকি এমনি খাবো, আমিও তাই ভাবছি যে আমার মনে হয় দুটো রুটি বা কিছু অর্ডার নিয়ে ভালো হয়, কিন্তু আমি অলরেডি এত খাবার অর্ডার দিয়ে দিয়েছি কি ওটা হয়তো এক্সট্রা হয়ে যাবে, তো ওটা আমরা একটু ভেবে নি, ভেবে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এদের সাথে যারা এখানে আছে তাদের সাথে কথা বলে যেটা ভাবলাম যে এটা রুটি দিয়ে খাওয়াটাই বেস্ট, এটা কারণ এটা সুন্দর খাওয়া যাবে, তো আমরা দুটো রুমালি রুটির অর্ডার করেছি, দুটো রুমালি রুটি। ওরা বললো যে এটা যেহেতু অতটা গ্রেভিওয়ালা ফুড না, তো নানগুলো নিলে একটুখানি বেশি হেভি হয়ে যাবে, এর সাথে এটা যদি পারফেক্টলি টেস্ট করতে চাও তাহলে রুমালি রুটি নিতে হবে। আর এর সাথে এরপরে আবার বিরিয়ানি আছে, তো আমরা ওটাও ছাড়বো না, তো সবই খেতে হবে, বাট যাতে সব ঠিকঠাক করে, ঠিকঠাক যাতে ঠিক থাকে। তোমরা দাঁড়াও, আমরা তোমাদের সামনে একটুখানি ছিঁড়ে খেয়ে দেখাচ্ছি, তো অল্প একটু রুটি আর মাটনটা খাওয়া যাক, অল্প একটু নাও। এটা বাইরে যখন ফুড ছিল না সেটা দেখেই আমার বাইট, মাটন এরকম নরম, মাটনটা খুবই নরম, টেস্টটা অনেকটা ইসের মতন আসছে, যেরকম মাটন বিরিয়ানিতে যেরকম মাটনটা আসে ওরকম, তার সাথে একটুখানি স্মোকি একটা, স্মোকি একটা ভাব আছে। আর আর হচ্ছে প্রচুর স্পাইসি, আরও অনেক মশলা দেওয়া হয়েছে, কারণ যেগুলো অবভিয়াসলি ওদের সব কিছু বলবে না আমাদেরকে, বাট প্রচুর মশলা আছে যেটার জন্য প্রচণ্ড জিনিসটাকে একদম স্পাইসি করে দিয়েছে। আর অনেকক্ষণ ধরে পাকাতে পাকাতে মাটনটা এমন হয়ে গেছে কাইন্ড অফ, আর এটার
মধ্যে একটু অয়েল আছে, অয়েল বেস্টটা একটু বেশি, কারণ পুরো অয়েলের মধ্যেই জিনিসটা এইটা আমার যতটা মনে হচ্ছে মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি সলিড মাংস না, এর মধ্যে কিন্তু অনেকটা ফ্যাট পোর্শনও আছে, মানে আই থিঙ্ক 70% এটা সলিড আর 30% ফ্যাটও আছে, তো ওই রকম একটা ফ্লেভার আছে না, যে জন্য ফ্যাটের যে মানে ওদের বলে না চর্বির একটা আলাদা একটা টেস্ট হয়, একটা স্মেল হয়, সেটা কিন্তু এটার মধ্যে পুরোপুরি একদম মাখানো। আর সেটা তোমরা তেলেও দেখতে পাবে, একবার দেখো এই দেখো হালকা একটা তেল, এবং তেলটা খুব তেল না, তেলটা অ্যাকচুয়ালি চর্বি, আচ্ছা ফ্যাট, আর এটা কিন্তু প্রচন্ড থিক, দেখতে পাচ্ছ নাড়াচ্ছে তাও কিন্তু জিনিসটা ইয়ে হচ্ছে না, হ্যাঁ তো সেটা একটা ব্যাপার। সো ব্যাপার হচ্ছে কি এই মাটন চাপটা এতটাই ডিলিশিয়াস কি দেখো, আমি এটা ঝাঁজ পুরো ঝাঁজ একটা ভর্তি, আর মানে কি বলতো মনে হচ্ছিলো আমি ভাবছিলাম যে ওটা বোধহয় একটা গোলমরিচের ঝাঁজ, বাট অ্যাকচুয়ালি না, আমরা জিজ্ঞেস করলাম দাও এটা রিভিউটা তৃষা তোমাদের দেবে। এটা খেয়ে যেটা আমার ফিল হলো, এটা বেশ গলা দিয়ে যখন যাচ্ছে তোমার বেশ একটা ঝাঁঝালো ফিল আসছে, এটা গোলমরিচের ঝাল নয়, এটা হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা কখনো যদি কড়াইয়ে টেলে তারপর গুঁড়ো করো তারপর কোনো খাবারে দাও তাহলে যে ফ্লেভারটা আসে, গরম মশলার একটা স্ট্রং ফ্লেভার তার সাথে একটা ঝাঁঝালো টেস্ট, কি বলতো বাটা মশলা, আমরা একটা হয় না যে গুঁড়ো মশলা পাই, এটা কিন্তু গুঁড়ো মশলা নেই, এটা হচ্ছে মানে হাতে বাটা মশলা, ওই একটা ভালো ঝাঁজ আসছে, ঝাঁজটা খুব বাকেট মালা গরম মশলা নয়, মানে যেটা বাড়িতে পিওরলি বানালে সেই ফ্লেভারটা সেই টেস্টটা আসে অসাধারণ। তাছাড়াও এটার মধ্যে রয়েছে আদা রসুন, যেগুলো দেয় আদা রসুন পেঁয়াজ দই, যেটা বললো পাপিদা, বললো পাপিদা দিয়ে ওরা মিক্স করে রাখে, হ্যাঁ পাপিদা পেঁপে দিয়ে পুরো মিক্স করে রাখে, তারপর ওটার তামার একটা বাসনে ভালো করে ওরা মানে মিক্স করে, অনেকক্ষণ ধরে এটাকে মানে মানে কি বলবো রান্নাটা প্রিপারেশনটা না এক দু মিনিটের না, এটা ঘন্টার পর ঘন্টাটা করতেই আছে, নিচে যদি তোমরা আসো তো দেখবে একটা কড়াইতে ঘন্টার পর ঘন্টাটা করা হচ্ছে, তার আগে ওটা ম্যারিনেট করে একটা তামার ইয়েতে ওরা রাখে অনেকক্ষণ, সো অনেক কিছু ব্যাপারে সেই জন্য এত স্পাইসি আর এত নাম এখানে এই জিনিসটার, আর এটা মানে ডিসপ্লে যখন হচ্ছে এটা যেই দেখে সেটা এটা তো খেতেই হয়, হচ্ছে যে রান্নাটা হচ্ছে ওটাই এত ডিলিশিয়াস লাগবে তোমার দেখে মনে হবে ওখান থেকেই বোধ হয় একটা হাত দিয়ে তুলে খেয়ে নিচ্ছে, এক একটা জায়গায় এক এক রকমের টেস্ট দেখছো, হ্যাঁ আসলে আমার মনে হয় মশলাটা এরকম এরকম ছড়িয়ে আছে, তো কিছু জায়গায় ফ্যাট আছে ফ্যাটওয়ালা মাটন, কিছু জায়গায় এমনি ছোট ছোট পিস অফ সলিড মাটন, ওই জন্য টেস্টটা আলাদা লাগে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কিন্তু প্রত্যেকটা মাটনই প্রচন্ড সফট, মানে আরামসে খেয়ে নিতে পারবে কোনো চাপ, যার দাঁত নেই সেও আস্তে আস্তে খেয়ে নিতে পারবে, তো যাদের দাঁতে একটু চাপ আছে তোরা চাপ নিও না বস চলে এসো আরামসে খেয়ে যাও হেভি, গরম গরম বিরিয়ানির পালা এবার, আর বাঙালি মানে বিরিয়ানি, আর কি বলবো বাঙালির নাম চেঞ্জ করে বিরিয়ানি রেখে দিতে ভালো, এরকম ব্যাপার বিরিয়ানি। এখন আমি আর শুভ ফার্স্ট বাইটটা নেব, বাইট কি ফার্স্ট নেব, মাটন পিসটাও দেখি সাইজটাও তোমাদের দেখে নিই, আমার বেশ বড় এবং ভালো পিস, সিনার পিস, সিনার পিস সবসময় কিন্তু খুব ডিমান্ডে থাকে, তো সিনার পিস পড়েছে আরামসে ছেড়া যাচ্ছে, আলাদা করে বলার কিছু নেই, সফট এবং তোমার ছিঁড়তে টানতে খেতে কষ্ট হবে না, দেখো আরামসে এরকম না, বিরিয়ানি খাওয়ার সময় যেরকম একটা হেভি স্মেল আসে অনেক সময়,
এরকম একদম লাইট, মানে একদম খুব সুন্দর, মানে যেটা আমার ভালো লাগে যেটা লাইট লাইট বিরিয়ানি, যাতে পরে আমার কোনো অসুবিধা না হয় খেয়ে খাওয়ার পরে। তো এটা সেই দিক থেকে একদম 100%। আর এটার সাথে দেখো, এটা বিরিয়ানির সাথে এটা কী দিয়েছে ওরা, এই জিনিসটা আমি জিজ্ঞেস করি। মিটবল মাটনটাকে আমি যতটা জানি ওটাকে পুরো পেস্ট করে ছোট ছোট বল বানিয়ে ওরা দেয় মাটন। আর একটা বেশ কি বলে একটু নামটা আমার মনে নেই, বাট মিট বলও বলে। এটা কিছুই না, মাটনকে মাটন যদি গুঁড়ো করা হয় সেটাকে যদি নাড়ুর মতো পাকানো হয় যেরকম লাগবে খেতে সেরকম। তো উইচ ইজ রিয়েলি ইউনিক, আমি বলবো ইউনিক। এরকম কিন্তু পুরো বিরিয়ানির মধ্যে শুধু বিরিয়ানি আছে আর মটন আছে, আর না কোনো আলু নেই, আর অনেক জায়গায় ডিম থাকে, এক থাকে। তো আজকাল কেন জানি না উঠে গেছে, বাট আলু আর ডিম তো দরকার, কেন নেই আমি বুঝি না, আলু আর ডিমটা দরকার। এক্স্যাক্ট, আমরা যখন মিস করি এখন হচ্ছে আমরা মাঝে মাঝে এখনো বিরিয়ানি পেলে খুঁজি যে ওটার মধ্যে ডিম আছে কিনা আলু আছে কিনা, কিন্তু অনেক জায়গায় সেটা বন্ধ করে দিয়েছে। সো এখানেও সেরকম ব্যাপার, এখানে আলুও নেই। বাট মাটন বিরিয়ানিটা ওভারঅল খুবই ভালো, একদম ঝুরঝুরে ভাত আর তার সাথে একদম মাখানো মাটন, বেশ ভালো পিস এবং সফট। সো মাটন বিরিয়ানি ইজ অসম, ভালো লেগেছে। তো এবার খেয়ে এবার খেয়ে নিই। সো ফাইনালি আমাদের লাস্ট আইটেম, সেটা হচ্ছে গিয়ে ফিরনি, যেটার জন্য আমি খুব এক্সাইটেড, আমার থেকে বেশি রিয়াঙ্কা এক্সাইটেড, কারণ আমি জানি কার ভালো লাগে না, খুব ভালো লাগে, বেশি মিষ্টি খাই না, বাট এইগুলো তো লাইট মিষ্টি হয় জন্য আমার ভালো লাগে খেতে। তো ফিরনি আমরা টেস্ট করে দেখি কেমন লাগে, আমি জানি এটা ভালোই হবে, সুতরাং এটা আলাদা করে কিছু বলার নেই। তাও ফর ইউ, আচ্ছা ফার্স্ট ইমপ্রেশন, হ্যাঁ ফার্স্ট ইমপ্রেশন দিচ্ছি, চলো শুভ। লুক লাইক সুজি অ্যাজ ইউজুয়াল, নাইস, ভালো, আর হচ্ছে প্রচন্ড ঠিক, দেখতেই পাচ্ছ ফিরনি তো ঠিকই হয় এরকম, বাট মিষ্টিটা খুব লাইট, এরকম কড়া মিষ্টি না, এটা সুন্দর মিষ্টি, এটা খেলে মুখটা একদম বেশ মনে হবে একদম রিফ্রেশ ফ্রেশ হয়ে গেল, আর খাওয়াটা মনে হবে, এটা খাওয়ার পর মনে হলো হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট হবে, এটা আমি একদম রেকমেন্ড করবো না তোমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, বিকজ দিস ইজ নট গুড থিং। তৃষা খুব পছন্দ করে সেই জন্য, আর তৃষা পছন্দ করে তৃষার ঘাড়ে বন্দুক দিয়ে আমরা একটা চাই, এটা আমরা নিজে কারণ একটু হজমও হয়ে যাবে, কারণ এত খেয়েছি আজকে হজম হওয়াটাও দরকার। আর হ্যালো, এটা হচ্ছে থামস আপ, মনে আছে ছোটবেলায় আমরা অ্যাডটা দেখতাম থামস আপ পেজ দা থামস আপ, একদম একদম। ওয়েল, তোমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, তো এখন ফিরনি খাচ্ছি, ফিরনি খেলে খেলে তোমাদেরকে পুরো ব্যাপারটা মানে যা যা খেয়েছি সেগুলো একটা কমপ্লিট রিভিউ বলতে পারো। ফার্স্টে যাই, ফার্স্টে আমরা খেয়েছি চিকেন মালাই কাবাব, হুইচ ইজ অসাধারণ অসাধারণ, মানে একদম ডাবল থামস আপ, 10-এর মধ্যে রেট দিতে হলে ওটা আমি দেবো 8। এটা আমারও খুব ভালো লেগেছে, আর বেশ ভালো ছিল, খুব গরম ছিল, টেস্টটাও খুব ভালো ছিল, আমি 7.5 দেবো। নট দ্যাটকে 8 থেকে ভালো খাইনি সেরকম কোনো ব্যাপার না, আবার একদম খারাপ সেটাও না, ভালো ছিল, খুবই ভালো ছিল, এটা মানে ওটা আমার সবথেকে ফেভারিট ছিল এখানে। মানে তুই কি রেকমেন্ড করবি সবাইকে? একদম, ওটা আসলে ওটা ট্রাই করতেই হবে, খুব ভালো, প্লাস মুখের মধ্যে পুরো গলে যাচ্ছিলো, চাটনি যেটা দিয়েছিল সেটাও খুব ভালো ছিল, ওটা দারুণ ছিল, ওটা একদমই হাইলি রেকমেন্ডেড। ওকে, সো নেক্সট যাবো আমরা, নেক্সট আমরা খেলাম মাটন চাপ উইথ রুমালি রুটি। সো মটন চাপ ইজ গুড, রুমালি রুটি তো আর আলাদা করে কিছু বলার নেই তোমাদের। মটন চাপে আমার যেটা মনে হলো যে ওয়াজ গুড, বাট যেটা দেখে যে ক্রেভিং হচ্ছিলো যে ও গড এটা খেতেই হবে, না খেলে হবে না, এটা একটা আমার স্পেশাল ডিশ, আমি বলছি না খারাপ, বাট যতটা ভেবেছিলাম যে এরকম হবে সেই হয়তো আমার সেই এক্সপেকটেশানটা মানে ছুঁতে পারেনি, তো সেই জন্য
আদারওয়াইজ এটা ভালো, বাট এটা যেহেতু এখানকার একটা স্পেশাল ডিশ, স্পেশাল ডিশ, তো আই থিঙ্ক তোমরা একবার ট্রাই মারতে পারো। ওটা হচ্ছে এখানকার স্পেশালিটি। এবার আমি আমি প্রেফার করি যে যেখানে আমি যাই সেখানে স্পেশালিটি এটা, সেটা কিন্তু খাওয়া উচিত। এক্স্যাক্টলি। পার্সোনালি খুব কি ভালো লেগেছে না, খুব বেশি না, বাট আমি ট্রাই না করলে কি বলতো সারা জীবনটা পস্তাবো যে কত ভালো একটা জিনিস দেখলাম খেলাম না। ভালো ছিল, মানে মাটনের পিসগুলো ভালো ছিল, কিছু কিছু জায়গায় একটু বেশি চর্বি ছিল। যদি তোমরা একটু চর্বি প্রেফার না করো, ইন দ্যাট কেস ফ্যাট ফ্রি যদি প্রেফার করো তাহলে খেও না, কিন্তু যদি তোমরা প্রেফার করো তাহলে ওটা ডেফিনেটলি খেতে পারো। আর আমি পার্সোনালি ওটাকে রেট করব 5 out of 10। আমার ক্ষেত্রেও সেম 5 out of 10। বিরিয়ানি ইজ অ্যাভারেজ, বিরিয়ানি বিরিয়ানিটা অতটা আমার মোটামুটি লেগেছে। সো তুমি যখন মুখে দিই না তখন খুব ভালো লাগে, যখন তুমি কন্টিনিউয়াসলি খাওয়া স্টার্ট করবে তখন ওটা মানে একটা ভাত ভাত ফিল আছে, মানে লাইক ঘি ভাত টাইপ। আমার বিরিয়ানি একটা স্মেল যেটা সেই স্মেলটা মিসিং ছিল একদম সিরিয়াসলি। মাটনের পিস ভালো ছিল, মাটন ওয়াজ সফট, মাটনের পিস ভালো ছিল, রাদার দেন যেখানে যদিও আলু ডিম এগুলো ছিল না, বাট মাটনের পিসটা ভালো ছিল। অবভিয়াসলি মাটনের পিসের জন্য বিগ থামস আপ, বাট রাইসটা যেটা যেটা কুকড ছিল তো ইট ওয়াজ সফট। তো রাইসটা যেটা বলো, রাইসটার মধ্যে বিরিয়ানি স্মেলটা ঠিকঠাক পাইনি, তো সেই জন্য এটাকে আমি দেবো বিরিয়ানিতে দেবো 10 out of 10 4.5। ঠিক আছে, তো আমিও বিরিয়ানিকে দেবো 5, কারণ যখন তুমি প্রথমে খাবে তখন তোমার ভালো লাগবে গরম গরম মাটন দিয়ে ভালো লাগবে, যখন তুমি কন্টিনিউসলি ওটাকে খাবে না তখন আস্তে আস্তে মুখে ওটা অতটা ভালো লাগে না, ভাত ঘিয়ে ভাত এরম টাইপের একটা ফ্লেভার আসছিল, তো আমি ওটাকে দেবো 5 out of 10। ওকে, সো লাস্ট হচ্ছে কি ফিরনি, ফিরনি অ্যাজ ইউজুয়াল ভালো, ফিরনি যেরকম হয়, যদিও আমি সো হরিদ্বারেও আমি খেয়েছিলাম ফিরনি, সো ইট ওয়াজ কমেন্ডেবল, অসাধারণ, এটাও খুবই ভালো। যেরকম হয় ফিরনি খেতে তোমরা এসে টেস্ট করে দেখতে পারো, এটাকে আমি দেবো 6 out of 10। ফিরনিটা আমারও খুব ভালো লেগেছে, কনসিস্টেন্সিও খুব ভালো, মিষ্টিটাও খুব মানে প্রপার মিষ্টি, অ্যাজ ইন মানে খুব বেশি মিষ্টি না খুব কম মিষ্টি না, যেরকম হওয়া উচিত ফিরনি ঠিক সেরকমই আছে। আমার পার্সোনালি ফিরনিটা খেতে সবচেয়ে বেশি ভালো লেগেছে, সবচেয়ে বেশি না সেকেন্ড, এটা আমার সবচেয়ে ফেভারিট, তো আমি ফিরনিটাকে দেবো 7 out of 10। ওকে, সো আজকের জন্য এটুকুই, আর এটাকে তোমরা রেটিং দিয়ে দিও, এটাকে আলাদা করে রেটিং কিছু দিলাম না। সো হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও, আজকের এই ফুড ব্লগটা আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে, একটু ইন্টারেস্টিং লেগেছে, যেহেতু আমার সাথে প্রিয়াঙ্কা আছে দ্য পশ প্যালেট, তো ও কিন্তু খুব ভালো ফুড মানে এক্সপ্লেনেশনটা খুব ভালো, এরপর থেকে ভাবছি ওকে আমি নিয়ে নেবো সাথে সাথে বেশ কিছু ভালো ভালো, আমাকে ফ্রিতে খাওয়ালে আমি সবসময় চলে আসবো, কোনো ব্যাপার না, আমাদের কোনো আমাদের মধ্যে এই ব্যাপারটা নেই। আমরা আর একটা জিনিস, শুভ কিন্তু খুব হার্ডওয়ার্ক করছে এই পার্টিকুলার চ্যানেলের জন্য, তো ভুলেও তোমরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, সব করে দাও, ওকে একটুখানি সাপোর্ট করো, কারণ এত হার্ডওয়ার্ক করছে, তো সাপোর্ট করতে একদমই ভুলবে না, পয়সা দিয়েছে এগুলো বলার জন্য, পয়সা দিয়েছে এটা আমি বলবো ভাবছিলাম বলে দিয়েছি। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এরপরও আরও নতুন নতুন ফুড ব্লগ নিয়ে আমরা হাজির হবো, হয়তো কোনো সময় রিয়াঙ্কা থাকবে, কোনো সময় রিয়াঙ্কা তৃষা দুজন থাকবে, আমরা চ্যালেঞ্জও করো, ফুড আসবে পর পর, কমেন্টে লেখো না যে আমি শুভ তৃষা সবাই মিলে আমরা একটু ঘুরতে ঘুরতে যাই, হ্যাঁ অবভিয়াসলি ওটা স্পন্সর করবে, ওটাও নো প্রবলেম, আমরা একসাথে ট্রাভেল করবো, মজা হবে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে জানিও ভিডিও কেমন লেগেছে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সাবস্ক্রাইব করো, মিষ্টি মুখ আমরা করে নিয়েছি, আর তুই যদি মিষ্টি মুখ আমাদেরকে করাতে চাও সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, একদম একদম একদম। সো অন দ্যাট নোট আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবো একটা এক্সাইটিং ব্লগ নিয়ে, মেবি ফুড ব্লগ, মেবি ট্রাভেল ব্লগ আসবে, পরপর আসতেই থাকবে, সো আজকের জন্য টাটা, গুড বাই, বাই বাই।